প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে, এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার মানুষ যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার কাগজাছড়িতে কোনো ঘটনা ঘটেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে, এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে, এটা ঠিক না। একটা প্রশাসন আছে, একটা আপনার এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা, এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা, স্থিতিশীল অবস্থা নিয়ে আসা।